মঙ্গলবার সকাল থেকে যমুনা নদীতে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন রাজ পরম্পরা এবং ঐতিহ্য মেনে সবার প্রথম পাঁচশো বছরের বড় দেবীর প্রথম বিসর্জন হল কোচবিহার যমুনা দিঘিতে প্রথা অনুযায়ী সর্বপ্রথম বড়দেবীর নিরঞ্জন দেয়া হয় তারপর কোচবিহারে অন্যান্য প্রতিমাগুলিও বিসর্জিত হয় সকাল থেকে বড় বড়দেবীর মন্দিরে প্রচুর মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ ভিড় করেন বিশেষ পুজো এবং অঞ্জলির পরে বড়দেবীর মন্দিরের গেট খুলে দেয়া হয় যেখানে মহিলারা মাকে সিঁদুর দান করেন তারপর বড়দেবীর প্রাঙ্গণে সিঁদুর খেলায় মেতে ওঠেন সকলেই কোচবিহার থেকে সূর্যজ্যোতি পালের রিপোর্ট ওঙ্কার বাংলা